হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো হাতে মাখা ইলিশ মাছের পাতলা ঝোল, আর এটা খেতে অনেক মজা হয়। তা চলুন ভিউয়ার্স, দেখে নিই কীভাবে এই হাতে মাখা ইলিশ মাছের পাতলা ঝোলটা আমি তৈরি করি। আমি হাতে মাখা ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের ভেতর আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, আর এর সাথে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ একটা বেশি আছে। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর লবণটা আমি একটু বুঝে দিব, কারণ আমি ইলিশ মাছটাও লবণ মাখিয়ে রেখেছি, এর জন্য সামান্য একটু লবণ দিচ্ছি, আর আমরা এমনিতেও লবণটা কম খাই। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা বাটা, সামান্য আদা, আর সামান্য একটু রসুন বাটা। এটা দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এভাবে একটু হালকা একটু ফেড়ে। আর হাতে মাখা এই মাছটার জন্য কাঁচামরিচটা দিলে ভালো ফ্লেভার হয় আর সেন্টটাও সুন্দর হয়। এখন আমি এই সব মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে নিব। পুরো তেলের সাথে সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি এটাকে। দেখুন ভিউয়ার্স, আমার এটা মাখানো হয়ে গেছে। আর আমি এখানে 3 টুকরা মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ, সেটাকে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি সেই মাছটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি চুলার উপর দিয়ে দিয়েছি আর আমার এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এই মশলাটা সুন্দরভাবে পানিটার ভিতর পানি দিয়ে দিব, আর এটার জন্য একটু বেশি পানি দিতে হবে যেহেতু এটা পাতলা ঝোল থাকবে। আমি এটাকে সুন্দরভাবে এখন মিক্সড করে আর একটু সামান্য পানি দিয়ে মাছটা সেদ্ধর জন্য অপেক্ষা করব। তো চলুন ভিউয়ার্স, মাছটা সেদ্ধ করে ফেরত আসছে। দেখুন ভিউয়ার্স, আমার মাছটা বলগ উঠে এসেছে। এখন আমি মাছটা ঢেকে দিব, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, আমার মাছটা রেডি হয়ে গেছে। এই মাছটার এভাবেই রাখতে হবে পাতলা ঝোল, আর এটা খেতে অনেক মজা হয়। আর আমি এতে 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে ফেলব। তো চলুন ভিউয়ার্স, পরিবেশন করে ফেরত আসছি। দেখুন ভিউয়ার্স, ইলিশ মাছের পাতলা ঝোলটি আমার রেডি। এটা খেতে অনেক মজা হয়, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফেরত আসবো। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে টাচ করুন। ধন্যবাদ সবাইকে, গুড বাই।